আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বঙ্গবন্ধু রেল সেতু যেটি নির্মাণ হচ্ছে সেই বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণের অগ্রগতির চিত্র আপনাদেরকে জানাবো এবং আশা করছি যে আপনাদেরকে এই যে ভিডিও সেই ভিডিওতে আমরা পুরো কাজের যে চিত্রটি নদীর পশ্চিম প্রান্ত থেকে অর্থাৎ সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল পর্যন্ত যে অংশের পুরো কাজের ভিডিওটি আপনাদেরকে আমরা চলতে চলতে দেখাবো। এজন্য আমরা সিরাজগঞ্জ প্রান্ত থেকে ভিডিওটি শুরু করছি এবং এখান থেকে আমাদের ভিডিওর যেই যাত্রা সেটি শুরু এবং আমরা চলতে চলতেই এই পুরো নদীতে যে কাজটি চলছে সেই কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেটি বলা দরকার সেটি হচ্ছে যে এই যে বঙ্গবন্ধু রেল সেতু যেটি সেটির নির্মাণ কাজের উদ্বোধন হয় 2020 সালের 29শে নভেম্বর। এরপর থেকে কিন্তু কাজটি খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে সেটি নিঃসন্দেহে বলা যায়, কারণ এই অল্প সময়ের মধ্যেই কিন্তু সেতুর যে কাজের যে দৃশ্যমান অংশ সেটি কিন্তু বেশ অনেকটা চোখে পড়ছে। বিশেষ করে এখন যখন নদীতে চর জেগেছে, পানি কম, তখন কিন্তু আমরা দেখছি যে কাজটি অনেক দ্রুত এগিয়ে চলেছে। বিশেষ করে টাঙ্গাইল অংশে যেটি সেই অংশে কিন্তু কাজটি খুব দ্রুত এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু সেতুর এখন এই যে উজান জুড়ে আমরা কিন্তু এখন শুধু দেখছি বড় বড় ক্রেন, ড্রিলার, হ্যামার, পাইল ড্রাইভার সহ নানা ধরনের নির্মাণ যন্ত্র কাজে ব্যস্ত। এগুলো ব্যবহার হচ্ছে এখন সেতুর যে মূল পাইলিংয়ের কাজ চলছে সেই পাইলিং কাজে। সেতুটি তৈরি করা হচ্ছে বিদ্যমান সেতুর সমান্তরালে 300 মিটার উজানে। যারা যমুনা সেতু দিয়ে, বর্তমান সেতু দিয়ে যারা আসা যাওয়া করেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, দেখবেন পিলার পাইলিংয়ের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন দেশি বিদেশি প্রকৌশলীরা। 50টি পিলারের উপরে নির্মাণ করা হবে এই সেতুটি এবং এর উপরে বসানো হবে সুপার স্ট্রাকচার বা পরিকাঠামো। সুপার স্ট্রাকচারগুলো তৈরির কাজ চলছে কিন্তু ভিয়েতনাম এবং মিয়ানমারে, এবং যেটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2024 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে এই সেতুকে রেল চলাচলের জন্য উপযুক্ত করে দেওয়া হবে সেটি টার্গেট। এখানে এটি ডাবল লাইন এবং ব্রডগেজ মিডার গেজ দুই ধরনেরই রয়েছে। এখানে ব্রডগেজ লাইনে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলবে আর মিটার গেজ লাইনে চলবে 100 কিলোমিটার গতিতে। তাতে আপনারা বুঝতেই পারছেন যে সেতুটির সক্ষমতা কেমন হবে। 16,780 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজ করা হচ্ছে দুই ভাগে। সিরাজগঞ্জ প্রান্তের 1 নম্বর পিলার থেকে মাঝ নদী বরাবর 23 নম্বর পিলার পর্যন্ত কাজ করছে জাপানের IHI ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম ও সুমিতমো মিৎসুই কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার। 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুর পশ্চিম প্রান্তের 2.25 কিলোমিটার অংশের কাজ করছে এই প্রতিষ্ঠানটি। অন্যদিকে মাঝ নদীর 24 নম্বর পিলার থেকে 50 নম্বর পিলার পর্যন্ত কাজ করছে জাপানেরই আরও কয়েকটি কোম্পানির সমন্বয়ে আরেকটি জয়েন্ট ভেঞ্চার OTJ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নিজেদের সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে ভিয়েতনাম এবং মিয়ানমার থেকে রেল সেতুর জন্য যে সুপার স্ট্রাকচার তৈরি করছে এগুলোর নির্মাণ কাজ তদারকিতে সুপারভাইজারও নিযুক্ত করেছে ঠিকাদাররা। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে এই যে সুপার স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে দেশের বাইরে ভিন্ন কোনো দেশে সেগুলো পরীক্ষা করিয়ে তারা তৃতীয় কোনো মাধ্যমে তারা সেগুলো পরীক্ষা করিয়ে মান দেখে সেগুলোকে নিয়ে আসা হবে এবং এরপরই সেগুলো কিন্তু এই যে জয়েন করে সেই যেই সুপার স্ট্রাকচারগুলো দিয়েই কিন্তু এই রেল সেতু নির্মাণ করা হবে। যেটি দেখা যাচ্ছে আমরা চলতে চলতে যেটি দেখছি যে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে পশ্চিম অংশ অর্থাৎ সিরাজগঞ্জ অংশে প্যাকেজ 2-এ 9টি পিলারে। নির্মাণ যন্ত্রের 5টি ইউনিট দিয়ে চলছে পাইলিংয়ের কাজ। এই অংশের লক্ষ্যমাত্রার চেয়ে কাজের অগ্রগতি তুলনামূলক কিছুটা কম মনে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান IHI এবং SMC-র কর্মকর্তা যারা তারা বলছেন যে তারা যে প্রকল্পের যে নির্মাণ যন্ত্রগুলো আনতে চেয়েছিলেন সেগুলো মিয়ানমার থেকে আনা সম্ভব হয়নি, সেখানে সামরিক শাসনের কারণে নানা রকমের জটিলতা রয়েছে, ফলে তাদেরকে অন্য দেশ থেকে সেগুলো আনতে হয়েছে, এ কারণে কিছুটা দেরি হয়েছে। তবে তারা চেষ্টা করছেন যে আগামী এপ্রিল মে মাসের মধ্যে আরও একাধিক সেট নির্মাণ যন্ত্র তারা নিয়ে আসবেন, যাতে করে এই পশ্চিম অংশের অর্থাৎ সিরাজগঞ্জ অংশের কাজটাও খুব দ্রুত তারা শেষ করতে পারেন বা যে
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই সময়ের মধ্যে যেন করতে পারেন। অন্যদিকে ভালো অগ্রগতি দেখা যাচ্ছে যেটি প্যাকেজ এক অর্থাৎ টাঙ্গাইল অংশের যেই কাজটি সেই কাজটি কিন্তু অনেকটা অগ্রগতি হয়েছে। এখানে 27টি পিলারের মধ্যে 24টির পাইলিং কাজ চলছে এবং এগুলো কিন্তু দৃশ্যমান, যারা যাওয়া আসা করেন এদিক দিয়ে তারা কিন্তু বুঝতে পারছেন এগুলো সবই কিন্তু দৃশ্যমান। এবং 45 থেকে 49 নম্বর পিলারে চলছে এখন কাঠামো তৈরির কাজও, 45 থেকে 49 কিন্তু একেবারে যেটি টাঙ্গাইলের দিকে সেতু যেখানে শেষ হয়েছে সেই অংশে কিন্তু এই 45 থেকে 49 নম্বর পিলার এবং সেখানে কিন্তু কাজটি অনেকখানি দৃশ্যমান হয়ে গেছে। ওটিজের কর্মকর্তারা যেটি বলছেন যে বর্তমানে 27 থেকে 50 নম্বর পিলারে পাইলিংয়ের কাজ চলছে, তবে পর্যায়ক্রমে শুরু করায় কোনো পিলারে পাইলিং হয়তো একটু বেশি হয়েছে, কোনোটি কম হয়েছে। এখন দেখা যাক যে এই যে বঙ্গবন্ধুর সেতু, যেটি রেল সেতু যেটি হচ্ছে, এই রেল সেতুটির বিষয়টি আসলো এসেছে কিন্তু অনেক আগেই। সিরাজগঞ্জ টাঙ্গাইলের মধ্যে বিদ্যমান যে রেল সেতু সেটি চালু হয় 1998 সালে। এই সেতুতে ডুয়েল গেজের একটি রেলপথ থাকলেও সেতুর নিরাপত্তার জন্য পরিচালনা করা এটি কিন্তু দ্রুত গতিতে পরিচালনা করা জটিল হয়, কারণ এর আগে কিন্তু কিছুটা ফাটলের সমস্যা দেখা দিয়েছিল এবং সেটি পরবর্তীতে মেরামত করা হয়। তারপর কিন্তু ট্রেনের গতি, প্রথম দিকে কিন্তু ট্রেন কিছুটা গতিতে ভালো গতিতেই চলতো এই ব্রিজের উপর দিয়ে বর্তমান যেটি আছে, কিন্তু পরবর্তীতে নানান জটিলতায় সেটি ট্রেনের গতি কিন্তু এখন কমিয়ে দেওয়া হয় এবং এতে দুই পারে কিন্তু অনেক ট্রেন অর্থাৎ একটি ট্রেন পাস করতে যে সময় লাগে বেশি সময় লাগে, এ কারণে কিন্তু দুই পারে কিন্তু অনেক সময় অন্য ট্রেনগুলো থেমে থাকতে হয়, এ কারণে কিন্তু ভ্রমণ সময় কিন্তু অনেকটা বেড়ে যায়। আর এই সমস্যাটির সমাধানটাই আসলে আসবে এই যে রেল সেতু যেটি সেটি নির্মাণের মধ্য দিয়ে, কারণ এটি হচ্ছে ডুয়েল লাইন, ব্রডগেজ এবং মিটারগেজ দুই ধরনেরই রয়েছে এবং এতে করে কিন্তু উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলগামী যেসব ট্রেন যেগুলো আসা যাওয়া করে তাদের কিন্তু অনেক সময় সাশ্রয় হবে। রেল কর্মকর্তারা যেটি বলছেন যে ঢাকা থেকে খুলনার মধ্যে যাতায়াতে অন্তত 2 ঘন্টা 50 মিনিট সময় বাঁচবে, একইভাবে ঢাকা রাজশাহীর মধ্যে 1.5 ঘন্টা, ঢাকা দিনাজপুরের মধ্যে 2 ঘন্টা 50 মিনিট, ঢাকা রংপুরের মধ্যে যাতায়াতে সময় বাঁচবে 2 ঘন্টা 20 মিনিট। পাশাপাশি ট্রান্স এশিয়ান রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক হয়ে উঠবে এই বঙ্গবন্ধু রেল সেতু, তার মানে এই সেতুটির গুরুত্ব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এই গুরুত্ব সরকার কিন্তু অনেক আগেই বুঝতে পেরে সেই 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাপান সফর গিয়েছিলেন তখন তিনি এই রেল সেতু নির্মাণের ব্যাপারে জাপান সরকারের সহায়তা চান এবং পরবর্তীকালে জাপানের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসেন তখন কিন্তু বিষয়টি নিয়ে আবার পরবর্তীতে আলোচনা হয় এবং এই সেতু নির্মাণের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসে এবং শেষ পর্যন্ত গত 2020 সালের 29 নভেম্বর এই সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে আমরা দেখছি যে খুব দ্রুত গতিতে এই সেতুটির নির্মাণ কাজ এগিয়ে চলেছে এবং 2024 সালের ডিসেম্বর টার্গেট করা হয়েছে। আমরা আশা করি যে নির্ধারিত সময়ের মধ্যেই এই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হবে এবং এখন যে ট্রেনে চলাচলের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন উত্তর এবং পশ্চিমের যাত্রীদের সেটি নিরসন হবে সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।